নীল পুজো, তো কালকে আমি ভেবেছি যে বাড়িতেই শিব পুজো করবো, মানে বাড়িতে শিব প্রতিষ্ঠা করবো, একটা সুন্দর করে টবের মধ্যে গাছটা দিয়ে সাজিয়ে, মানে কি হবে সেটা তোমাদের পরে শেয়ার করছি। কিন্তু কয়েকটা আমি গাছ নিতে এসেছি, আমার কয়েকটা গাছ যেমন টবের মধ্যে সেগুলো মরে আসল গাছগুলো, তো সেগুলো একটু চেঞ্জ করতে এসেছি, সাথে করে কয়েকটা গাছ আরও নিতে এসেছি। কি করব না করব কি ভেবে করছি সেটা যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ মানে বলে বোঝানো যায় না। তো আমি এক কাজ করি, আগে বরং কয়েকটা জিনিস নিয়ে নিই আর তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমি কি করতে চাইছি। নীল পুজো আমি আগে কখনো করিনি, আগের বছর বোধহয় এমনি শুধু জল দিয়েছিলাম। আমাদের নীল পুজো নেই অ্যাকচুয়ালি, মানে আমি কখনো আমার শাশুড়িকেও করতে দেখি। আর সবাই বলে যে বাচ্চার মাকে নীল পুজো করতে হয়, আমাদের রান্নার যে দিদি আছে সেও বলেছে যে করতে হয়, মা আমার মাও করে। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, বৃষ্টির জন্য করা যেতেই পারে, শিবরাত্রিতে তো এবছর করিনি, কিন্তু নীল পুজো করতেই হবে, নীল পুজোটা বৃষ্টির জন্য যেহেতু, তো সেই জন্যে আশা। চলো দেখি কি কি গাছ পছন্দ হলো, আগে তোমাদের দেখাই। এগুলো মারা গেছিলো তো এগুলো আবার ঠিক করে নিলাম। তো গাছ চুজ করা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি হচ্ছে একটা টব আনতে, এখানে টব নিয়ে একটু ছড়ানো টব চাই। কি কি গাছ চুজ করেছি দেখালাম, আমি টবটা এনে তারপর সাজিয়ে দেখাচ্ছি। সো আমি চলে এসেছি, এখানে সব একটু মাটকা মাটকা স্টাইলের আছে, আমি একটু ছড়ানো টাইপের চাইছি। চলো দেখি পাই কি না, এই যে এই টাইপের, এই টাইপটা অনেকটা এরকম টাইপের। চলো পেয়ে যাচ্ছি, এর থেকে বেশি বড় নিলাম না, কারণ আমি যেহেতু এটা ঠাকুরের জায়গায় রাখবো, এর থেকে বড় হলে পরে মানে ভারী হয়ে গেলে কাছের উপর রাখা মুশকিল। থেকে বড় সাইজও ছিল এটার থেকে, কিন্তু বড় হয়ে গেলে কি হয় না, কাছের উপর যদি আমি রাখি, আমার যেখানে আমি ঠাকুর রাখি আর কি, ঠাকুর পাতার জন্যই তো এটা নিলাম, সেটা যেহেতু কাছের বেশি বড় হয়ে গেলে মানে বেশি ভারী হয়ে গেলে মাটি পড়বে, গাছ পড়বে, আরও ভারী হয়ে যাবে, তখন ওখানটা মানে ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য আমি এই সাইজটাই নিলাম, আমার মনে হলো ছোটোটা নেওয়াই ঠিক আছে, আর ঠাকুরও আমি ছোটোই নেবো, তো ছোটো ছোটো দেখতেও ভালো লাগে, কিউট লাগে। তুমি সামনের এই যে এই পাতা দুটো কেটে দাও, তাহলে পেছনের গাছটা দেখা যাবে। এইটা দিলে ভালো হবে, কোনটা কাটলে, এইটা এটা দিলে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে, ভালোই লাগছে। আচ্ছা আমরা তিনটে টপ, তিনটে গাছই রেডি হয়ে গেছে, এগুলো তো আগে আমার ছিলই, এটা শুধু চেঞ্জ করলাম কারণ গাছগুলো মরে গেছিলো, আর এইটা হচ্ছে নতুন করলাম, এটা ভীষণ সুন্দর হয়েছে, এটারই এবার সরঞ্জাম কিনতে যাবো যেগুলো দিয়ে সাজাবো। তো যেমন চাইছিলাম একদম তেমনই হয়েছে। এবার হচ্ছে ঠাকুরটা আনতে যাব, আমি ভাবছি আমাদের যে কি বলে ওটাকে না, আমরা যেখানে যাই জোড়া মন্দির, জোড়া মন্দিরের ওখানেই শিব ঠাকুর পেয়েই যাব, ভেবেছি যে কালকেই প্রতিষ্ঠা করব, ভালো দিনও আছে আর সুন্দর করে সাজিয়ে টাজিয়ে।
বৃষ্টির এই মজার যে কার্ডটা দেখছো, এটা কিন্তু আছে লাভ ল্যাব, স্টার লাইট, রাইড অন, আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট কার বলতে পারো, যেটার মধ্যে এরকম মিউজিক বা যে হর্ন আছে, আর সাথে হচ্ছে এটা পুশ কার আছে, ব্যাক রেস্ট আছে, আবার সেফটি গার্ডও আছে কিন্তু, আর আন্ডার এই স্টোরেজ বক্স আছে যেটার মধ্যে টুকটাক খেলনাপাতি বৃষ্টি রেখে দেয়, মানে বাচ্চাদের এটা কিন্তু খুব মজার জিনিস, আর একটা বিগ হুইলস আছে, এরকম ঘুরে ঘুরে নিয়ে বেড়ায় আর খুব খুব মজা পায় আমার মেয়ে। এটা আপ টু 1-3 ইয়ার্স অবধি বেবিরা ইউজ করতে পারবে, সাথে করে এটা 25 কেজি বাচ্চা মানে বেবির ওয়েট কিন্তু এখানে ক্যারি করতে পারবে। আর এটা ব্লু কালারের আছে, ভীষণই সুন্দর, আমার মেয়ে তো ভীষণই মজা পায় এটা ইউজ করে। লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যদি তোমরা ইন্টারেস্টেড হো তাহলে চেক করতে একদম ভুলো না। এখান থেকে এবার ফল নেব, নেওয়া হয়ে গেছে, এখান থেকে এবার আপনাদের মালা, বেলপাতা এগুলো সব নেব। হ্যাঁ, এবার মোমবাতি নিতে এসেছি, নীল রঙের মোমবাতি কিনতে, মা নেবে দুটো, আমার আর ভাইয়ের, আর আমার একটা বৃষ্টির। হ্যাঁ, তিনটে তিনটে, মা বেড়াতে গিয়ে ওখান থেকে গোপাল নিয়ে এসছে, তো তাই জন্য গোপালের সরঞ্জাম সব কেনা আছে, শুধু আসন বাসি এটাই নিতে হবে, জামাও আছে। তো মা পয়লা বৈশাখে গোপাল পাতবে বলে ঠিক করেছে, আমাদের বাড়িতে গোপাল পাতা নেই, তো মা সবাই কিনছে যেহেতু বৃন্দাবনে, ওখান থেকে নিয়ে এসছে পছন্দ করে। সব আছে দেয় নাকি বাড়িতে, এটা বলছে যে তেল টেল দিলে নাকি কালো হয়ে যাবে। সাপ ও সাপ বাড়িতে দেয়, এই হাওয়ায় উল্টে যাবে তো মনে হচ্ছে, দাঁড়াও দাঁড়াও এখনই তেল লাগাই। ও তাই তো, আচ্ছা আচ্ছা, এই দেখে ছোট্ট দেখুন কোন সাইজটা, এই যে ছোট ছোট আছে, এটা হোয়াইট কালার, হোয়াইট এর নাম না, এটাই নেই, কালোই তো ভালো লাগে না। এই দেখেন কালো হলো, ওটা বেশ ভালো দেখতে, তো এগুলো ছোট সাইজ আনো না কেন, এগুলো ছোট হলে মানা না আসবে না, এটা সব ওরে বাবা, এটা পাঁচের না, ও এটা এটা শ্রাবণ মাসের জন্য দেয় না, না না এটা যখন দশম মাস দিয়ে জল দিলে আসে সব সময় সেট, সব তো গাছটা সেট করা হয়ে গেছে, এবার তুমি পাতো বৃষ্টি ঠাকুর প্রতিষ্ঠা করবে, দাও এখানে মাঝখানে বসো বসো, ওকে একটু কোলে তোলো, ওলে বাবা লে পা উঁচু করে তুলছে, পেতেছো হয়েছে, নমো 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 কও, আমি ভালো করে পেতে দিই, হ্যাঁ বাহ, এদিকে এই পাতাটা না হলে কেটে দেবো, দেখা যাচ্ছে না ওখানে এটা লাগানো যাবে না, ঘন্টা লাগানোর জায়গা নেই, এটা কি পেছাবো একটু, না ঠিক আছে জায়গাটা সুন্দর লাগছেও দেখতে, তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে, মা দুর্গা, শিব, তারপরে লক্ষ্মী, গণেশ সব আছে, রাধা কৃষ্ণ, জগন্নাথ দেব সব আছে, জায়গাটা একটু অন্যরকমই লাগছে, কালকে এখন পুজো দেবো আরও ভালো লাগবে, আমি যতটা পেরেছি আমার মতন করে সাজানোর চেষ্টা করেছি, আর শিবটা হয়েওছে একদম অন্যরকম, খুব সুন্দর, চলো মনে হচ্ছে জঙ্গলের মাঝখানে, আর এটা দিয়ে না এইগুলো দিয়ে আরো বেশি ভালো লাগছে, পাথরগুলো না, ত্রিশূল আছে, সাপ আছে, সাপ আছে, ডুগডুগ এই দিকটা ডুগডুগি আর ইয়ে ত্রিশূল, আর পেছন দিকটা আছে হচ্ছে সাপ, আর মাথার উপরে এরকম দেবো, এখান দিয়ে জল ঢালবো, দারুণ সুন্দর,
চলো এবার বাকি গাছগুলো সাজিয়ে ফেলি। গাছ রাখার যে একটা আছে এটা এবার হচ্ছে মানে এখানকার যে কয়েকটা গাছ ছিল সেগুলোই সব মরে গেছিলো, তো এটা চেঞ্জ করে এনেছি, পাতাগুলো একবার মুছে দেবো, পাতাগুলো বড্ড বেশি নোংরা হয়ে গেছে। এই গাছটাও খুব সুন্দর, সব কটা গাছই সুন্দর কিন্তু এটাও বেশ সুন্দর। এই টবগুলো একটুখানি মুছে দিই, মাটি টাটি লেগে না খুব নোংরা হয়ে গেছে। বাইরে থাকে বলে এরকম নোংরা গাছগুলো, গাছের পেছনে তো কাটতে হবে, গাছের পেছনে কাটনি তো আছেই, বাইরে বৃষ্টি টিষ্টি হয় না ওটা ছিটাতেই, একটু ঘরে থাকলে একটুখানি চকচকে না হলে ভালো লাগে না দেখতে। না এটা না এই যেখানে হচ্ছে এই ব্যাম্বু ট্রিটা আছে ওখানটায় রাখবো আর এটা নামিয়ে দেবো। এখন কর্নারটা ঠিক এরকম লাগছে, বেশ সুন্দর লাগছে, এখানে বেশ ফটোশুট করাও যাবে। ও আরেকটা জিনিসও কিনেছি, এটা হচ্ছে ওই হ্যান্ড ওয়াশের এটা নিয়েছি, বেশ ভালো লাগলো দেখে, তো এটা একটা রান্নাঘরের জন্য নিয়েছি। অবিকের ভীষণ ভালো লেগেছে এটা, অরিজিনাল অরিজিনাল ফুল, হ্যাঁ অরিজিনাল মানে গাছ। গঙ্গা জল রেখে দিয়েছি আর যে এই ধূপ এটা জ্বালাবে বৃষ্টির নামে, সকালবেলা তুমি তো উঠো ধুনো জ্বালাবে ঘন্টা নাড়াবে চলে যাবে, ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি হ্যাপি। এখানে চন্দন রেখে দিয়েছি, একদিকে চন্দন গঙ্গা জল সব আছে, ঠিক আছে আমার ঠাকুরের জায়গা। হুম ওটা ঠাকুরের জায়গা না, ওটা আমি চেঞ্জ করে দেবো, শুধু নিচেরটা ঠাকুরের জায়গা ওটা পরিষ্কার করে দেবো। নেক্সট ডে বৃষ্টি স্কুল থেকে চলে এসেছে, এখন বাজে একটা দেড়টা মতন বেজে গেছে, আমাদের স্নান দান হয়ে গেছে, এখন আমরা দেবো হচ্ছে পুজো, আর আমিও ঘুমিয়ে টুমিয়ে একদম চোখ টোক ফুলে গেছে বৃষ্টিকে স্কুল থেকে এনে, না বৃষ্টিও ঘুমাচ্ছিল আমিও আমার ঘুমিয়ে পড়েছি। হাই 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 কি করবে বলো, হ্যাঁ ঠাকুর পুজো দেবো, তো এখন আমরা দিয়ে দেবো ঠাকুরের মাথায় জল, বৃষ্টিও দেবে, অভিজ্ঞ সকালবেলা দিয়ে চলে গেছে, এবার আমি মা বৃষ্টি সবাই মিলে এখন পুজো দেবো, খুশি খুব খুশি, ওকে যে এরকম ইনভলভ করি না ভীষণ মজা পাই। চলো পাতা ছুঁড়বে না রেডি, পুজো দেবে বলে আমাদের যেহেতু ছোট জায়গা তো এর মধ্যে ম্যানেজ করে দিতে হবে, আর শিব ঠাকুরকে তো গোটা ফল দেয় না, মানে গোটা ফলই দেয় বোধ হয় না, কেটে দেয় না, সেই জন্য আমরা এরকম করে দিচ্ছি, ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর, কি বলিস পুতুল? এইবার ঠিক হয়েছে, পুজো হয়ে গেলে তোমায় দেবো, তোমার যেতে ইচ্ছে করে, তুমি তো ঠাকুর, দাঁড়াও দাঁড়াও জল দাও, তুমি তো ঠাকুর বলাতো না, ওটাকে আরো বেশি করে সিরিয়াসলি নিয়ে নিয়েছো, হ্যাঁ সবসময় দেখি তুমি তো ঠাকুর বললে, আর দেখি ঠাকুর পুজোর সময় সবসময় ইয়ে করে।
তুমি ঠাকুরে প্রসাদটা খেয়ে নাও কেন? এখন স্কুলে গল্প করলে হবে না। এটা কি খাচ্ছ? বোম। আমরা ট্রেনে করে যখন যাচ্ছিলাম ইয়েতে, তুমি মাথা থেকে এটা নামাও। আমরা ট্রেনে করে যখন যাচ্ছিলাম তো মিষ্টি শ্রেয়ার মাথা মিষ্টি চাউমিন সব দিয়ে দিয়েছিল। চাউমিন খাওয়ার পরে মিষ্টি দিয়েছে, তো সৌমদীপ বলেছে এটা বোম। হ্যাঁ, তো বোমটা খেয়ে খুব ভালো লেগেছে। তারপর আরেকটা বোম খাবে মামা, আরেকটা বোম খাবো। তো আরেকটা সৌমদীপ বোম দিয়েছে খেতে, তো সেটা থেকে এই মিষ্টিটাই দিয়েছিল, সেই জন্য নাম হয়ে গেছে বোম। তাই বারবার বলছে মা বোম খাবো, বোম খাবো। খেয়েছো বোম? খেয়েছো? এবার যদি পেটে গিয়ে ফেটে যায় বোমটা? ফাটবে না তো, ফাটবে না যদি ফেটে যায়। হ্যাঁ, তখন কি হবে? আমাদের দারুণ পুজো হলো বাড়িতে, একদম ছোট্ট সেট আপ, কিন্তু হ্যাঁ খুব সুন্দর ভাবে সাজিয়ে একদম মনের মতন। লাইন দিতে হলো না গিয়ে বাইরে বা কিছু। আর বাস এই ছিল হচ্ছে আমাদের নীল পুজোর ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।